नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनलेर पक्ष थेके आपनादेर जानाई स्वागत। प्रतिदिन आमार चैनले विभिन्न दिनेर टोटका उपाय एवं मंत्रतंत्र विषयक भिडियो देखार जोन्नो अवश्यई सबस्क्राइब करुन। एवं आमार नतून एकटी चैनल, चैनलटीते आपनारा वास्तुशास्त्र, फेंगशुई, न्यूमरोलजी, पामिस्ट एवं मेडिकल एस्ट्रोलॉजी सम्पर्के वीडियो देखार जोन्नो नीचे देवा लिंके अवश्य सबस्क्राइब करुन। प्राय 118 बछर पर रामनवमीते तैरी होच्छे दुटी बिरल संयोग, जार प्रभावे द्वादश राशिचक्रेर उपरे पड़बे अत्यंत शुभ फल। बंधुरा, 2 এপ্রিল बृहस्पतिवार अर्थात आज এই বিশেষ দিনে রামনবমী তিথি। চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমীতে ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে। তাই তার জন্মদিন উপলক্ষে নবমী অত্যন্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে শ্রীরাম নবমী উদযাপিত হয়। ত্রেতাযুগে এই বিশেষ তিথিতে ভগবান শ্রীবিষ্ণুর শ্রীরাম অবতার অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে। ज्योतिषशास्त्र मते दुटी बिरल जोग तैरी हबे एदिन। देवगुरु बृहस्पति मकर राशिते अवस्थित, 118 बछर पर मकर राशिते शनि और बृहस्पति जोग गठित हयेछे। एई विशेष दिने सर्वार्थ सिद्धि जोग एवं अमृत सिद्धि जोग तैरी होच्छे। ताई एई विशेष दुटी जोगे भगवानेर श्री चरणे जदि आराधना करा जाय ताहले अत्यंत द्रुत फल पाओया सम्भव। তাই বলবো আজ সন্ধ্যা 7:30টার পর পুষ্যা নক্ষত্রে অর্থাৎ এই বৃহস্পতিবারে গুরু পুষ্যা নক্ষত্রে এই বিশেষ উপায় বা উপাচার ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে করতে পারলে অত্যন্ত শুভ ফল পাবেন। শুক্লা নবমী তিথি শুরু হবে 2 এপ্রিল সকাল 3:40 থেকে, 3 এপ্রিল সকাল 2:43 পর্যন্ত। তাই 2 এপ্রিল সম্পূর্ণ দিনই থাকবে নবমী তিথি এবং এই বিশেষ সময়ে অত্যন্ত শুভ সংযোগ তৈরি হবে। এই বিশেষ নবমী তিথিতে একদিকে সম্পূর্ণ দিনই থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ, এই সময়ে আপনি যে কোনো কাজ শুরু করলে অত্যন্ত শুভ ফল পাবেন। বর্তমানে চলতে থাকা লকডাউনে কোথাও বেরোনোর অবকাশ নেই, তাই গৃহে অবশ্যই ভগবান রামচন্দ্রের ছবির সামনে রামচরিত মানস পাঠ করুন, তা অত্যন্ত আপনার জীবনে শুভ ফল আনতে পারে। যারা রামচরিত মানসের সম্পূর্ণ কাণ্ড পাঠ না করতে পারে তাদের বলবো এই বিশেষ দিনে সুন্দরকাণ্ড পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে সন্ধ্যা 7:28 পর থেকেই পুষ্যা যোগ অর্থাৎ পুষ্যা নক্ষত্রের বিশেষ যোগ তৈরি হবে গুরু পুষ্যা যোগে। যে কোনো ধর্মীয় কাজ করলে অত্যন্ত শুভ ফল পাবেন। সারাদিনে যদি সময় না মেলে এই বিশেষ সময়ে অবশ্যই ভগবান রামচন্দ্রের বাল্যকাণ্ড পাঠ করুন এবং বাল্যলীলা পাঠ করলে অত্যন্ত প্রসন্ন হবেন, আমাদের জীবনে অত্যন্ত শুভ ফল প্রদান করে থাকবেন শ্রী ভগবান রামচন্দ্র। সন্তানের সুখের জন্য এই বিশেষ সময়ে বাল্যকাণ্ড পাঠ অত্যন্ত শুভ ফল আনবে। আপনার সন্তানকে পাশে বসিয়ে এই বিশেষ পাঠ করলে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন, সন্তানের বিকাশ ঘটবে এই বিশেষ উপায়ে। জ্যোতিষশাস্ত্রে রবি যোগের অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, তাই আজ রাত্রি 7:29 পর এই বিশেষ যোগ তৈরি হবে এবং আগামীকাল অর্থাৎ 3 এপ্রিল 6:09 পর্যন্ত থাকবে। এই বিশেষ সময়ের যে কোনো সময়ে আপনি পূজা অর্চনা করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ সময়ে রামচরিত মানস পাঠ করুন, শ্রবণ করুন, তা অত্যন্ত কল্যাণ বয়ে নিয়ে আসবে আপনার জীবনে। এই বিশেষ সময় হোম যজ্ঞ অত্যন্ত শুভ ফল আনবে আপনার গৃহে। তাই এই বিশেষ গুরু পুষ্যযোগ এবং রবি যোগ অত্যন্ত শুভ ফল আনবে আমাদের জীবনে, আমাদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি বৃদ্ধি করবে শ্রী ভগবান রামচন্দ্রের কৃপায়। প্রায় 118 বছর আগে অর্থাৎ 1902 1 এপ্রিল রামনবমীতে গুরু বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি ও শনির একসঙ্গেই সহবস্থান ছিল, বর্তমানে সেই একই যোগ তৈরি হয়েছে।
এই বিশেষ সময়ে শ্রীরাম লক্ষ্মণ সীতা এবং হনুমানজির বিশেষ পূজা অর্চনা করা উচিত। তার পাশাপাশি ভরত ও শত্রুঘ্নের উপাসনা করা উচিত। এই দিন সকালে ঘুম থেকে উঠে অবশ্যই স্নানের পরে সূর্য আরতি করুন, শ্রীরামের উপাসনা করুন, শ্রীরামচন্দ্র এবং অভাবী মানুষদের অর্থ এবং খাদ্যশস্য দান করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এদিন দেবী দুর্গার উপাসনা করে সন্ধ্যাতে আরতি করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এখন আপনাদের সঙ্গে বলবো যে কোন কোন রাশির জন্য অত্যন্ত শুভ ফল আনতে চলেছে এই বিশেষ রামনবমী। বিশেষত মেষ রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি এবং মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এই রামনবমীর পর থেকে। এই বিশেষ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য যোগ তৈরি হবে, আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ ফল আসবে। এছাড়া মিথুন, সিংহ, তুলা এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো নিজেদের প্রতি অবশ্যই যত্নবান হবেন, একটু সতর্ক থাকবেন, ধৈর্য ধরুন। তবে বৃশ্চিক রাশি এবং কর্কট রাশির উপরে সাধারণ প্রভাব থাকবে, তারা তাদের পরিশ্রম অনুসারে ফল পাবে। তো বন্ধুরা, এই ছোট্ট সময়ের মধ্যে জেনে নিলাম আগামী রামনবমীর পর থেকে দ্বাদশ রাশিচক্রের এই ছয় রাশির জীবনে অত্যন্ত সৌভাগ্য যোগ আসতে চলেছে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।